বৌদি এই সিস্টেম করা যায়, কাবদা নেই বৌদি। বাটা হয়ে গেছে, আস্তে আস্তে পার্টি এটি হয়ে গেছে। হেভি সিস্টেম তো, তার মানে বৃষ্টি হলে মাথা এটা দিয়ে আসা যাবে। কালকে রাত্রে মেসেজটা পেয়েছি, 26-27 তারিখে ভারী থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি ঝড় হচ্ছে, খুব বেশি হচ্ছে না। আজকে হাঁস, অনেকদিন পরে হাঁসটা পেয়েছি। সকালে বৌদি ফোন করেছিল আমাকে, তখন আমি চান করছিলাম, শাওয়ার নিচ্ছিলাম। তা আমি তারপরে বৌদিকে একবার ট্রাই করলাম, তো নট রিচেবল। তখন আমি আবার বৌদির স্বামী দাদাকে ফোন করলাম, আর বুঝতে পেরেছি যে এই ঝড়ের জন্যই বলছে আর কি। ঝড় সেরকম না, রাত্রিবেলা এই ঝড়টা বাড়বে আর কি। সেই আয়লা যেরকম এসেছিল না, ওই রকম একটা নাম দিয়েছে, কিন্তু আয়লা মতো না, ঠাকুর না করুক ওরকম হোক। তা দুদিনের ব্যাপার, রাতেই মিটে যাবে। তা আজকে হাঁস নিয়ে এলাম, হাঁস দিয়ে হবে। আর যারা হাঁস খাবে না তাদের জন্য পোলট্রি ডিম আনা। বন্ধুরা, এটা কিন্তু একটা দেশি পাতি হাঁস নিয়ে এলাম, এইটা দিয়ে আজকে কষা কষা রান্না করব আলু দিয়ে। হাঁসটা ছাড়িয়ে নেব, হাঁস ছাড়ানোর জন্য গরম জল বসিয়ে দেব। আজকে পুরো রান্নাটা বন্ধুরা বৃষ্টির মধ্যেই হবে। তা রান্নাঘরটাও বানিয়ে নিয়েছি ভালো করে, চারিদিক দিয়ে ঘিরে নিয়েছি, ওদিকে সাদা পেপারটা ফেলে দিয়েছি। ঝড় বৃষ্টি হাওয়া যাই হোক, রান্না করা যাবে। কারণ খুব বেশি ঝড় সেই আয়লার মতো, ঠাকুর না করুক যদি ওরকম হয়, তখন ওই টিফিন টিফিন আনবো। ভালোই বৃষ্টি শুধু যাবে। এরকম দিনই তো হাঁসের মাংস খেতে হয় বন্ধুরা, হেভি লাগে। আর ওদিকে পোলট্রি ডিম আনতে দিয়েছি 5টা, সবাই খাবে, যারা হাঁস খায় না তাদের জন্য। বৌদি ওদিকে শিলে বাড়ছে আদা রসুনটা, আর এদিকে গরম জল হয়ে গেছে, এটার ভিতরে হাঁসটাকে চুবিয়ে দিচ্ছি বন্ধুরা। কারণ হাঁসের গায়ে কিন্তু দেখবে স্লিপ হয়ে যায় কচু পাতার মতো, জল কিন্তু ওতে ধরে না। এই জন্য একটু গরম জলে ভালো করে চুবিয়ে রাখতে হবে, নইলে কিন্তু ওর লোমগুলো উঠবে না। গরম জল ঢেলে দিচ্ছি, হাঁসটা মরে গেছে অনেকক্ষণ আগে, এবার ডুবিয়ে দিচ্ছি। পায়ের দিকটা ধরবো আর ভিতর দিকটা দিয়ে দেবো। হাঁসটা অনেকক্ষণ রয়েছে বন্ধুরা, বৌদি যেদিনকে অসুবিধা থাকে হাঁস নিয়ে আসবো, সেদিনকে আমি নিজে এভাবে করবো। গরম জল আস্তে ঢালতে হবে, এই গামলাটা ওই তোমার কাকা শ্বশুরের। হাঁসের হট বাদ হয়ে গেল, হট গরম জলে চান হয়ে গেল। বড় হচ্ছে আজকে, তাহলে হাতে গরম লাগবে না, কি বলো? আচ্ছা ঠিক আছে। টানা হতে আছে, যাওয়ার সময় রেনকোট পরে আছে। যখন আসি এসে বর্ষার সময়, তো আগে হাত পা গুলো ভালো করে ধুই বন্ধু, তারপরে গ্যাস ট্যাসগুলো সব বই এখানে আনি, কাদা লেগে যায়, তারপর হাত পাগুলো ভালো করে ধুয়ে রান্না শুরু হয়, তারপর যখন দিয়ে যায়, তারপর যাওয়ার সময় হাত পা ধুয়ে যায়। পরের দিনকে হাঁস আমি ছাড়ব, সত্যি তো বৌদি? তখন কিন্তু অনেক পালকে মনে ছিল অনেকটা হবে, দেখলে মনে হয় অনেকটা, এখন যেন ছোট একটা পাখি হয়ে বৌদি। কাকি শাশুড়ি নিচ্ছি,
ভালো করে জল ঢেলে ধুয়ে নিচ্ছি, তারপর কাটবো। হাঁস ছাড়ানো কিন্তু বন্ধুরা হ্যাপা আছে, কারণ লোমটম ছাড়ানোর পরে মালটা কিন্তু একদম ছোট, যা দাম নিয়েছে সেই হিসাবে কিন্তু জিনিসটা পরের দিন যাবো কোনে দেখাবো কোনো ভিডিও, তুমি যা দেখিয়েছো। যাই হোক, দুই তিনবার কিনতে কিনতে জিনিসটা আমি বুঝে গেছি, অনেক আগে একবার করেছিলাম হাঁস, তার থেকে এটা ভালো। ওটা কিন্তু ছোট হলে চর্বি আছে, কিন্তু মেয়ে হাঁসের চর্বি আনা। এটা ছেলে হাঁস না মেয়ে হাঁস? ছেলে। রান্না বসাবো, সরষের তেল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, রান্নাটা একটু অন্যরকম করবো। আলুর ওপরে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হলুদ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ছাই গরম মশলা, মাংস, মানে এই রান্নাটা বৌদি কিন্তু অন্যরকমভাবে করছে, মানে আলু পেঁয়াজ কষে তার ভিতরে আদা রসুন মশলা দিয়ে দিল, তার ভিতরে মাংস দিয়ে দিল। দেখা যাক, খেতে ভালো হলে ভালো হবে। লবণ দিয়ে দিচ্ছি, কদিন আগে খাসি মাথা করেছিলাম, তার জন্য আমি আজকে ভাবলাম যে বৃষ্টির ভিতরে খাসি মাথা না হাঁস নিয়ে যাবো, তা রান্নাটা হলে আশা করি ভালো লাগে। দেখো বন্ধুরা, কেটে গেছে পা, কষা হয়েছে বন্ধুরা, তেল উঠেছে, মাংস কষানো হয়ে গেছে, প্রেসারে দেবো, সিটি মেরে নেবো। ঝোলের দায়িত্ব আমি নিচ্ছি, আর টেস্টের দায়িত্ব তোমার। না, আমি টেস্ট করে দিয়েছি তো, টেস্ট হয়ে যাবে। ঝোলের দায়িত্ব আমার, টেস্টের দায়িত্ব তোমার। সিটি ফেলে নিয়েছি, কিছুক্ষণ বসানো থাক, কিছুক্ষণ বসানো ছিল, এবার প্রেসার কুকারটা খুলে দেখব দেখি কি হয়। হেভি সেন্ট হচ্ছে, ঝোল যাওয়া যে ঠিক আছে, দেখো ঝোল লাগবে, ঝোল থাকবে বন্ধুরা। এটা মাংস বন্ধুরা, দেখি সিদ্ধ হয়েছে কিনা। ঠান্ডা জলে দিয়ে দিলাম, মাংসটা ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আবার এইটা এতে দিয়ে দিলাম, এই জলটা নোংরা না, কোনো অসুবিধা নেই, যা ঝোলের জন্য এরকম দেখা। ঢেলে দিচ্ছি,
হাঁসের মাংস বন্ধুরা রান্না হয়ে গেছে। কেমন লাগছে বৌদি? ভালো হয়েছে। ঘরের মধ্যে হাঁসের মাংস শেষ পর্যন্ত কিন্তু হলো। পরের দিন এরকম হলে খাসি মাথা নিয়ে আসবো। ঠিক আছে, আর কালকে ওই খিচুড়ি হবে বৃষ্টির ভিতরে, পাঁচ পেশাল খিচুড়ি, পায়েস আর আলু কষা। বন্ধুরা ব্যান্ডেজ করে নিয়েছি যাতে কাদা জল না লাগে, এখন এইরকমই থাকবে। আশা করি ব্যথা কমে যাবে, ব্যথা কমে গেলে কালকে আসবে। আর কালকে সিম্পল রেসিপি হবে, আজকে একটু রিচ হলো।